ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যেমনটা আপনাদের আমরা জানাচ্ছিলাম যে আমরা জানি সবাই যে লকডাউন আজ এবং আগামীকাল বলা যেতে পারে টানা 48 ঘন্টা সম্পূর্ণ লকডাউন রয়েছে এ রাজ্যে, এবং এই মুহূর্তে শহরের বেশ কিছু জায়গা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই আমাদের ক্যামেরায় যা ধরা পড়েছে, ধর্মতলা, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, রুবি মোড়, বেহালা এবং চিড়িয়া মোড়, অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাস্তাঘাটের ছবি ধরা পড়েছে। ছবিটা কিন্তু অন্যান্য যে লকডাউনের দিনগুলো, সম্পূর্ণ লকডাউনের দিনগুলো, সেই এক রকম। আমরা আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে দু জায়গা থেকে। চিড়িয়া মোড় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্র ঠাকুর চক্রবর্তী, অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছে এমজি রোড থেকে। চলে যাব ওদের কাছে। প্রথমেই ময়ূর তোমার কাছে আসছি। চিড়িয়া মোড়, সকালে তুমি চিড়িয়া মোড়ের ছবি দেখিয়েছো, তোমার কাছে জানতে চাইবো যত বেলা বাড়ছে ছবিটা কি বদলেছে? শুনশান রাস্তা এই মুহূর্তে ছবিটা দেখানোর জন্য বলবো, প্রচুর পুলিশ, চিৎপুর থানার পুলিশ আধিকারিকরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের সংখ্যাও কিন্তু বাড়ছে। রাস্তায় কর্তব্যরত অবস্থায় রয়েছেন চিৎপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বাহিনীর যারা সদস্য, তারা বিটি রোডের ওপর কর্তব্যরত রয়েছেন। যে রাস্তার ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বিটি রোড। ছবিটা দেখানোর জন্য বলবো, ইউনিফর্ম পরে পুলিশ আধিকারিকরা কর্তব্যরত, একের পর এক গাড়ি, স্টিকার থাকার সত্ত্বেও সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে, না হলে লকডাউনের দিন কিন্তু পুলিশ আধিকারিকরা কাউকে রেয়াত করছেন না, আইনানুক প্রক্রিয়ায় ব্যবস্থা নিচ্ছেন। কিছু গাড়ি বেরিয়ে পড়ছে এমার্জেন্সি সেক্টরে, তাদেরকে পুলিশ আধিকারিকরা প্রসিকিউট করছেন, এরকমই ছবি। এমনকি পুলিশ পার্সোনেল যারা, তারাও কিন্তু সচিত্র পরিচয়পত্র দেখাচ্ছেন, যারা ডিউটি করে ফিরছেন, এরকম ছবি বিটি রোডের একটা স্ট্রেচে আমরা দেখাচ্ছি, যেখানে চিৎপুর থানার ওসির নেতৃত্বে বাহিনীর সদস্যরা বিটি রোডের ওপর কর্তব্যরত রয়েছেন। আমার বাঁদিকে খগেন চ্যাটার্জি রোড, টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর এই রাস্তা উত্তর কলকাতার যথেষ্ট গুরুত্বপূর্ণ, এখানেও পুলিশ আধিকারিকরা গার্ডরেল দিয়ে নাকা চেকিং করছেন। এবং উল্টো দিকে যে রাস্তা, এটা দমদম রোড এবং সংলগ্ন কাশীপুর রোড, এখানে কাশীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা এই বিটি রোডের এই স্ট্রেচেও কিন্তু কর্তব্যরত। যে যে গাড়ি আসছে পুলিশের তরফ থেকে, এখানেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে চিরুনি তল্লাশির একটা ছবি উত্তর কলকাতা জুড়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কাশীপুর থানার ঠিক সামনেই এই নাকা চেকিং কাশীপুর থানার ওসির নেতৃত্বে চলছে। যে কটা গাড়ি আসছে পুলিশ আধিকারিকরা আটকাচ্ছেন এবং সেখান থেকে তাদেরকে প্রসিকিউট করা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, যদি ঠিকঠাক সন্তোষজনক রিপ্লাই কেউ না দিতে পারেন তার বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, বিটি রোড এটা এতটাই গুরুত্বপূর্ণ রাস্তা, গতকালও এই রাস্তায় যথেষ্ট যানজট ছিল, আজকে সকাল ঘড়ির কাঁটা এখন 8টা, এই বিটি রোডের প্রায় 70% স্ট্রেচ বন্ধ করে দিয়েই পুলিশ আধিকারিকরা 30% দিয়ে গাড়ি চালাচ্ছেন, এবং এই 30% যেটা ফাঁকা সেখানেও কিন্তু এই ত্রিস্তরীয় প্রায় নিরাপত্তা বলা যায়, অর্থাৎ দুবার তিনবার স্ক্যানিং হয়ে পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদের পরই কাউকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে। এবং চারিদিকে পুলিশ আধিকারিকরা রয়েছেন গোটা রাস্তা জুড়ে, কিন্তু বাহিনীর যারা সদস্য তারা মানুষকে সতর্ক করা, কিছু গাড়ি বেরোনো, তাদেরকে প্রসিকিউট করা, এই ছবি কিন্তু উত্তর কলকাতা জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, কড়া নজরদারি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব এমজি রোডের ছবিটা ঠিক কি। অরিত্রিক ভট্টাচার্যের কাছে সরাসরি চলে যাব। অরিত্রিক, কতটা কড়া প্রশাসন এমজি রোডে, কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো ময়ূর, যে ছবির কথা উত্তর কলকাতায় বলছিল তার ব্যতিক্রম কিন্তু এখানে হয়নি। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোডের ক্রসিং। তুমি দেখতেই পাচ্ছ একজন যাচ্ছেন, তাকে পুলিশ কর্মীরা তার সঙ্গে কথা বলছেন, তার পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজ সেগুলো আছে কিনা দেখা হচ্ছে, যদি সন্তোষজনক উত্তর দেওয়া যায় তখন তাকে কিন্তু যেতে দেওয়া হবে। যে বিষয়টা আমরা দেখেছি অগস্ট মাসের শুরু থেকে, যে এক একদিন যে লকডাউন যে পদ্ধতিটা পালন করা হচ্ছে সেটা প্রত্যেক দিনই পুলিশ কর্মীরা যেভাবে সচেষ্ট থাকছেন সেই বিষয়টা আজকে ব্যতিক্রম ঘটেনি। তবে তোমরা যেরকমটা বলছিলে, অগস্ট মাস থেকে এই সাময়িক লকডাউন চালু হয়ে যাওয়ার পর যেটা প্রথমবার হচ্ছে আজ এবং কাল, অর্থাৎ টানা 48 ঘন্টার লকডাউন কিন্তু এই প্রথমবার, যেটা আশা করা যায় যে যে হারে সংক্রমণের হার বাড়ছে, যে উদ্বেগের কথা তোমরা শুরুতেই বলছিলে, সেটা এই ধরনের লকডাউনে কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে বটেই। এবং সেই জায়গা থেকেই
যারা যারা এই মুহূর্তে রাস্তায় বেরোচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ, সেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যাতে সেই লকডাউনকে কিছুটা সফল করা যায়। আমি এই মুহূর্তে ঠিক যে জায়গাটায় আছি তোমাকে দেখিয়ে, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোডের ক্রসিং। এই যে রাস্তাটা ওই দিকে যদি তাকাই সেটা হচ্ছে বড় বাজারের দিকে যাচ্ছে। তুমি বুঝতেই পারছো আজকে সপ্তাহের একটা কাজের দিন, সেখানে বড় বাজারের রাস্তা সাধারণত কি পরিস্থিতি থাকে একেবারেই তার থেকে ব্যতিক্রম। সেই অর্থে কোনো গাড়ি নেই বললেই চলে, আমার ফ্রেমে এই মুহূর্তে কোনো গাড়ি ধরা পড়ছে না, পুলিশ কর্মীরা বরং রয়েছেন। এবং উল্টো দিকে যদি দেখি সেখানে একটি সরকারি গাড়ি রয়েছে বটে, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে শিয়ালদার দিকে, অর্থাৎ এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রাস্তা। সেখানেও কিন্তু এই ফাঁকা ছবিটা দেখতে পাচ্ছি, দু একজন ইতিউতি পথচারীকে দেখতে পাচ্ছি, কিন্তু সেই অর্থে কোনো গাড়ি বা ভিড় তার কোনো সম্ভাবনা নেই। এবং তার বাইরে যারা বেরিয়েছেন এই সময় তাদের প্রত্যেককে চেক করে নেওয়া হচ্ছে তারা কি কারণে বেরিয়েছেন, এবং সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ। অন্যান্য লকডাউনের যে ছবি আমরা দেখেছি তার ব্যতিক্রম এখনো পর্যন্ত হয়নি। আজ এবং আগামীকাল 48 ঘন্টার এই যে পরপর দুদিনের যে লকডাউন সেটা একইভাবে পালন করা হবে এমনটাই পুলিশ কর্মীরা জানাচ্ছেন, এবং সেই ছবিটা এই মুহূর্তে মধ্য কলকাতা জুড়ে দেখা যাচ্ছে। ধন্যবাদ অরিত্রিক, ময়ূক তোমাকেও অনেক ধন্যবাদ।